সপ্তাহে একদিন, প্রতিদিন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সব শ্রেণী পেশার মানুষের ভিড়। নানা অভিযোগ আর আত্মকথা জেলা প্রশাসককে শোনাতে আসেন জেলাবাসী, আর জেলা প্রশাসকও মনোযোগ দিয়ে শুনেন তাদের কথা, দেন নানা পরামর্শ। জেলায় পারিবারিক কলহ নিরসন কিংবা নির্যাতন নির্মূলে জেলা প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে গণশুনানি কার্যক্রম। যোগদানের পর থেকেই প্রতি সপ্তাহে গড়ে 30-40 জন করে শুনানি করছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। সকলের মুখে মুখে নেত্রকোনা এখন শোনা যাচ্ছে ডিসির গণশুনানি। অনেকেই সন্তুষ্ট হয়ে ফিরছেন বাড়িতে। ভুক্তভোগী সহ মানবাধিকার কর্মীরও চাওয়া যেন এমন কার্যক্রম অব্যাহত থাকে। বন্দোবস্ত নেওয়া জমি ছিল, আমার পিতা বন্দোবস্ত নিয়েছিল 66-67 সনে। সেই বন্দোবস্ত জমিটা নিয়ে আমি 5-7 বছর যাবত ঘুরতেছি। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি যাতে আমি এই জমিটুকু আবার পুনরায় ফেরত পাই। আমার স্বামী দিকে তো 3-3.5 বছর ধরে পাগল, 3 বাচ্চা নিয়ে আমি কী করব কিছু বুঝতে পাই না। তোনার ডিস জেলা প্রশাসন ডিসি ম্যাডামে আমার পাশে দাঁড়াইছে। আমার বাপ দাদার জায়গা, আমার বাবার চাচাতো ভাই জোরপূর্বকভাবে দীর্ঘদিন যাবত আমার বাবার জায়গা খানিকটা দখল করে রাখছে। মাননীয় ডিসি স্যারের কাছে এই বিষয়টা দরখাস্ত আকারে ওনাকে জানাতে এবং দেখা করতে আসছি। 7 মাস ডিউটি করতেছি, আমাদের কোনো চাকরি এখন বর্তমানে নাই, কোনো বেতনও হচ্ছে না। আমরা আসছি ম্যাডামের কাছে একটা আশা নিয়ে, যদি উনি আমাদের বেতনটা একটু ফাঁস করে দেয় আমাদের উপকার হয় আর কি। ডিসি সাহেব উনি এত ভালো মানুষ যে শুনলাম উনি আমাদের সাধারণ অসহায় জনগণের মানুষ, উনি কথা শুনতে চান। জনাব অঞ্জনা খান মজলিসের নেতৃত্বে উনি প্রতি বুধবার হিয়ারিং করছেন। নির্যাতিত অসহায় মানুষ ওনার কাছে প্রতিনিয়ত আবেদন করছেন এবং সুরাহাও পাচ্ছেন। বিভিন্ন সমস্যা যেগুলো আর্থিক সবগুলো নিয়ে আসেন, যেগুলো খুব জটিল, এগুলা স্যারের রুমের ভিতর থেকেই সাথে সাথে ফাটাই দেন। টিউনু স্যার, এসিলেন্ট স্যার সবখানে আমরা ফাটাই এবং দ্রুত যেন 3 দিন বা 7 দিন এরকম একটা উল্লেখ থাকে এর মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য এবং সবাই স্বতঃস্ফূর্তভাবেই দেয়। জেলা প্রশাসক সাহেব এই পুরা ডিস্ট্রিক্টের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে উনি একটা নির্ধারিত সময়ে আমাদের বক্তব্য শোনার এরকম অবকাশ আমাদের ছিল না। যে মানুষ সহজে তার বিচার পায় না, বিচারের কাঠগড়ার থেকে এসে বিচারের থেকে সে তার বিচারিক কার্যক্রমটা গ্রহণ করার মতো তার সামর্থ্যও থাকে না, সেই জায়গাতে সে তার বিষয়গুলা একটা গণশুনানির সুযোগ পায়, সে জেলা প্রশাসকের কাছে সেগুলি ব্যক্ত করতে পারে, তার আবেদনটা জানাতে পারে। এটা সাধারণ মানুষের জন্য খুবই উপকার এবং জেলা প্রশাসককে আমি ওইভাবে বলবো না, আমি একজন দেশপ্রেমিক হিসাবে এই যে কর্মকাণ্ডটা, বাড়তি কর্মকাণ্ডটা উনি নিয়েছেন ওনাকে, তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। গণশুনানি শুরু হয় বেলা 12টা থেকে, তবে শেষ হয় সর্বশেষ মানুষটির কথা শোনার পর। প্রতিটি জেলায় এমন উদ্যোগ নেওয়া হলে মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করেন জেলা প্রশাসক। প্রান্তিক মানুষ যাদের সেবা করার জন্য আমি এখানে এসেছি, আমি এই দায়িত্বে এসেছি, তাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারছি এবং অনেক ইনফরমেশন তাদের মাধ্যমে পাচ্ছি, যেমন সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, তারপরে আইন শৃঙ্খলার সমস্যা, সেই ইনফরমেশনগুলো কিন্তু শুনানি করে আমি সমাধান করতে পারছি। তো এই বিষয়ে আমার মনে হয় এটা আমার জন্য অনেক পজিটিভ হচ্ছে। গত 7 মাসে লিখিতভাবে 1,220 জনের গণশুনানি গ্রহণ করেছেন জেলা প্রশাসক। সময় সংবাদ, নেত্রকোনা।